গাইস আসসালামু আলাইকুম দিস ইজ সঞ্জনা ফ্রম ইংলিশ ফেরি আজকে আমি আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আর সেটি হলো রেস্টুরেন্টের সাথে আপনারা কিভাবে বাসায় ফ্রাইড রাইস রান্না করবেন আর এটি রান্না করা কিন্তু খুবই সহজ তো চলুন রেসিপিটি শুরু করা যাক আমি এখানে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি দুইটা আর আমি ক্যাপসিকামগুলোকে এভাবে ছোট ছোট করে কুচি করে কেটেছি আমি এখানে পাঁচটা গাজর এভাবে কুচি করে কেটেছি আমি এখানে একটা ছোট ফুলকপি নিয়েছি আর আমি অর্ধেকটা এভাবে কেটেছি এখানে 10টা বটবটি আমি এভাবে লম্বা লম্বা করে কেটেছি আর আমি এখানে দুইটা পেঁয়াজ নিয়েছি আর আমি পেঁয়াজগুলোকে এভাবে একটু বড় বড় করে কেটেছি আমি এখানে পাঁচটা চামচের মতো ঘি নিয়েছি এখানে আমি রসুন কুচি নিয়েছি तीन चार चामच टमेटो सस नहीं चामच सया सस नहीं एक चामचर मत भिनेगार नहीं मत गोलमरीच नहीं छत काचा मरीच एभवे मजखान दिए केटे नहीं लवण नहीं हाड़ी पानी बसिए दिए चाले परिमाण अनुजाई और अभी एखी पानी मध्य तेल दिए दिव तेलटा दिए देो चाले परिमाण अनुजाई लवण दिए दिव আর বাকি লবণটুকু আমি পরবর্তীতে ব্যবহার করব আমি এখন এই পানিটাকে নেড়ে দেব আর নেড়ে দিয়ে পানিটা বলক উঠে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে আমার পানিটা কিন্তু খুবই ভালোভাবে বলক উঠে গিয়েছে আর আমি এখন এই ফুটন্ত পানিতে চালগুলো দিয়ে দিব আমি কিন্তু চালগুলো আগে থেকেই ভালোভাবে ধুয়ে পানিগুলো ঝরিয়ে নিয়েছি আমি এখন চালটাকে ভালোভাবে নেড়ে দিব নেড়ে দিয়ে চালটা আধ সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে আমার চালটা কিন্তু আধ সিদ্ধ হয়ে গেছে আর আধ সিদ্ধ হয়ে গেছে এটা বোঝার জন্য চামচ থেকে একটু চাল নিয়ে হাতে এভাবে টিপ দিয়ে দেখতে হবে আর যখনই দেখবেন যে ভিতরে দানার মতো আর উপরে একটু আবরণ সিদ্ধ হয়েছে তখনই চালটাকে ছেকে নিতে হবে আমি চালটাকে ছেকে নিয়েছি আর ছেকে নেওয়ার পর আমি একটি বড় প্লেটে চালটাকে এইভাবে ঢেলে নিয়েছি কারণটা হচ্ছে আমরা যদি গরম গরম চাকরির মধ্যে এভাবে রেখে দেই তাহলে কিন্তু চালটা দলা বেঁধে যাওয়ার সম্ভাবনা আছে আর যদি এভাবে একটি বড় প্লেটের মধ্যে নিয়ে চালটাকে ছড়িয়ে ফ্যানের বাতাসে আমরা চালটাকে রেখে দেই তাহলে কিন্তু চালটা একদম ঝরঝরা থাকবে আর একটা আরেকটার সাথে দলা বেঁধে যাবে না আমি আবার একটি হাড়ি নিয়ে নিয়েছি আর হাড়ির মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর আমি এখন ঘি গুলো দিয়ে দিচ্ছি আর আপনারা ঘি এর বদলে বাটারও দিয়ে দিতে পারবেন আর এর মধ্যে আমি এখন ফুলকপি দিয়ে দিব গাজর কুচি দিয়ে দিব আর দিয়ে দিতে হবে বটবটি এখন আমি সবগুলো সবজি ভালোভাবে নেড়ে দিব নেড়ে দিয়ে আমি সবজিগুলোকে একটু সিদ্ধ করে নিব আমার সবজিগুলো একটু সিদ্ধ হয়ে এসেছে আর সিদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে রসুন কুচিগুলো দিয়ে দিব আমি কিন্তু রসুন কুচিগুলো প্রথমে দিয়ে দিইনি কারণ রসুন কুচি যদি আমি প্রথমে দিয়ে দিতাম তাহলে কিন্তু এতক্ষণ আমার রসুনগুলো একটু পুরো পুরো যেত আর ফ্লেভারটাও নষ্ট হয়ে যেত রসুনটা দিয়ে নেড়ে দেওয়ার পর আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব আর দিয়ে দিয়েছি ক্যাপসিকাম এই দুটো দিয়ে সবকিছু আবার ভালোভাবে নেড়ে দিতে হবে সবকিছু ভালোভাবে নেড়ে দেওয়ার পর আমি এখানে অর্ধেকটা গোলমরিচ দিয়ে দিয়েছি আর আমি বাকি অর্ধেকটা পরবর্তীতে দিয়ে দিব আর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি ভিনেগার টমেটো সস দিয়ে দিচ্ছি এখন আবার সবকিছু ভালোভাবে নেড়ে দিতে হবে ভালোভাবে নেড়ে দেওয়ার পর আমি এখন সয়া সসটা দিয়ে দিচ্ছি সয়া সসটা দিয়ে দেওয়ার পর আমি আবার একটু সবকিছু নেড়ে দিব
আমি এখন সবজিগুলোর মধ্যে ডিমটা দিয়ে দিব। আর আমি ডিমটাকে আগে থেকেই গোলমরিচ আর লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম। আর আমি এখন ডিমটাকে আলতো করে নেড়ে নেড়ে ভেঙে নিব। আমার ডিমটা কিন্তু ভালোভাবে ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। আর আমি এখন সবজিগুলোর মধ্যে চালটা দিয়ে দিব। আমার চালটা কিন্তু অনেকটাই ঝরঝরা হয়েছে, কারণ আমি চালটাকে কিন্তু বাতাসে ঠান্ডা করে ভালোভাবে পানিটা শুকিয়ে নিয়েছিলাম। আমি এখন কাঁচামরিচগুলো দিয়ে দিব আর বাকি গোলমরিচের গুঁড়োগুলো দিয়ে দিব। আমি এখন সব কিছু ভালোভাবে নেড়ে নিব, যেন সবজি আর চালগুলো ভালোভাবে মিশে যায়। ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার রেস্টুরেন্ট স্টাইল ভেজিটেবল রাইস। এই রাইসটি কিন্তু ঘরে তৈরি করা অতটাও কঠিন নয়। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার রাইসটি কিন্তু খুবই ঝরঝরা হয়েছে, আর আমার সবজিগুলো কিন্তু বেশি গলে যায়নি, আবার বেশি শক্ত রয়ে যায়নি। আপনারা যদি আমার রান্নার প্রত্যেকটি স্টেপ ভালোভাবে ফলো করেন, তাহলে আপনারাও বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন রেস্টুরেন্ট স্টাইল অথেন্টিক ফ্রাইড রাইস। তো আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্টস এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর প্লিজ একটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহ দেয়। আল্লাহ হাফেজ।